আসসালামু আলাইকুম। আসলে ফ্যাশন শোর যে প্রডিউসার, তিনি আমাদেরকে কোনো তেমন রোল দেননি, সেই কারণে হালকা একটু মানজা মেরে আমরা আর কি বিড়াল হাঁটা হাঁটলাম। আমার পাশে যে মহামানবকে দেখতে পাচ্ছেন, বাবা মা সব করে তার নাম রেখেছেন আকাশ, কিন্তু এই ছেলে যে সত্যি সত্যি আকাশের মতো বড় হয়ে যাবে তা কেউ কখনো ভাবতে পারেনি। মাই কো হোস্ট, মাই ফ্রেন্ড ইয়াসির আলম আকাশ, যার কিনা আজকে লাইব্রেরিতে অবশ্য গুডম্যান গিলম্যান পড়ার কথা, গ্রিনউড পড়ার কথা, রবিনস পড়ার কথা, অবশ্য সিস্টেমিকটা এবং পার্ক পড়ার কথা। তুমি আজও পার্কের বইয়ের নামটা পুরো বলতে পারলা না, বলতে হবে পার্কস টেক্সট বুক অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। আমাদের এই পুরো প্রোগ্রামে আমাদের যিনি উপস্থাপনায় সাহায্য করবেন, আমার সহ উপস্থাপক, কুখ্যাত জিম ট্রেইনার, একএমসি ফাইভ এর হার্ট থ্রব, টেবিল টেনিস প্লেয়ার, 5 ফিট 5 ইঞ্চ চৌধুরী। প্রিয় শিক্ষক বৃন্দ, আমার ফ্রেন্ড এবং উপস্থিত সবাইকে একএমসি ফাইভ এর 3 বছর বর্ষপূর্তিতে জানাই সাদর সম্ভাষণ। আজ 26 জানুয়ারি 2016, 13 মার্চ 1422, আজ থেকে ঠিক 3 বছর আগে এই অনুষ্ঠানটিতে আমাদের মেডিকেল জীবনের পথ চলা শুরু হয়েছিল। বাবা মার দোয়া, শিক্ষক শিক্ষিকার অনুপ্রেরণা, তাদের সহযোগিতা এবং আমার ফ্রেন্ডদের সহযোগিতা, সবার অক্লান্ত পরিশ্রমে ছিল আমাদের এই 3 বছরের পাশ। কিন্তু যাদের কথা না বললেই নয়, আমাদের শ্রদ্ধেয় অ্যাডভাইজার স্যার, আমাদের অভিভাবক, আমাদের সবার শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর ফজলুর রহমান স্যার, এবং আমাদের প্রিয় ভাইস প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর তাহমিনুর রহমান স্যার, যারা শুধুমাত্র আমাদেরকে অনুমতি দেয়নি এই পার্কশিপটি করার জন্য, তারা সবসময় আমাদের সহযোগিতা করেছেন, আমাদের অনুপ্রেরণা উৎসাহ সবসময় জুগিয়েছেন, তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে স্যারদের যত ধন্যবাদ দিব ততই কম হয়ে যায়, কারণ তাদের ছাড়া আমাদের এতদূর পথ চলা সম্ভব ছিল না। ধন্যবাদ। আমি অনুরোধ করছি আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর ফজলুর রহমান স্যারকে স্টেজে এসে আমাদের অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু করার একটু অনুমতি দিয়ে আমাদের উৎসাহ জুগিয়ে কিছু বলার জন্য। এই হলে যখন আমি ঢুকলাম, আমার মনে একটা ভ্রান্তি জন্ম নিল, আমি কি ভুল করে কোনো বিয়ের অনুষ্ঠানে চলে আসলাম? স্টেজটা মানে খুবই ভালো ডেকোরেটেড, যেসব বিয়ের স্টেজগুলি হয়, মানে মিন্স যেখানে বরকনেরা বসে থাকে প্রায় সেরকম, আমার মনে হয় আলম বিশ্বাব আমাকে রেসিপ্রোকেট করবেন। তো আমাদের পঞ্চম ব্যাচ, এটা আমাদের গৌরবের ব্যাচ এবং আমাদের একটা আশা আকাঙ্ক্ষার ব্যাচও বটে, তাদের আজকে তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান। জাকজমক দেখে বোঝা যাচ্ছে যে মর্নিং শো দি ডে, সুতরাং আমরা বুঝতে পারছি যে এই অনুষ্ঠানটি কেমন হবে। এই অনুষ্ঠানটি সুন্দর হোক, সফল হোক, অত্যন্ত আনন্দময় হোক এবং এটা সকলের মনে চিরজাগরুক হয়ে থাকুক, এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে আমি অনুষ্ঠানটি শুরু হোক এই প্রত্যাশা এখন ব্যক্ত করছি। থ্যাংক ইউ সো মাচ। এবার অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় অ্যাডভাইজার স্যার মেজর জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ স্যারকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ,
আসসালামু আলাইকুম। এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। এবং যেটা আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় বললেন যে একটা সুন্দর একটা অনুষ্ঠান হোক, যেটা আমাদের মনে জাগরুক থাকবে, সেটা সেই আশা আমিও কামনা সেই আশা আমিও ব্যক্ত করছি। এবং এই অনুষ্ঠান যেন আপনাদের মনেও চির জাগরুক থাকে সেই আশাও করছি। অনুষ্ঠানটা দেখি, তারপরে বলা যাবে যে কেমন হচ্ছে। আপনাদের এই অনুষ্ঠান শুভ হোক এবং সাকসেসফুল হোক সেটা দোয়া করছি। আল্লাহ ধন্যবাদ অ্যাডভোকেট স্যারকে। এখন আমি অনুরোধ করব আমাদের ভাইস প্রিন্সিপাল ডক্টর তামিম রহমান স্যারকে আমাদের জন্য কিছু বলার জন্য। উপবিষ্ট মাননীয় উপদেষ্টা মহোদয়, অধ্যক্ষ মহোদয়, শিক্ষকবৃন্দ এবং ব্যাস ফাইভের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকল কাজটি খুব সুন্দর লাগতেছে, খুব গর্জিয়াস লাগছে। তো আমি তোমাদের বলতে চাচ্ছি তোমাদের এই সাংস্কৃতিক অ্যাক্টিভিটি আমাকে খুব ভালো লাগতেছে এবং আশা করি সবাই এটা উপভোগ করবে। তো আমি যেটা আশা করব যে মনোযোগ নিয়ে, যে পরিশ্রম নিয়ে, যে উদ্যোগ নিয়ে তোমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা করছো, ঠিক একই উদ্যোগ, একই পরিশ্রম, একই এনথুজিয়াজম তোমাদের পড়াশোনার মধ্যে দেবে, যাতে তোমরা ভালো ডাক্তার হতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, যেটা আমরা সবাই আশা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইস প্রিন্সিপাল স্যারকে। এবার আমরা একটু কেক কেটে অনুষ্ঠানটা শুরু করতে চাচ্ছি। এই জন্য অ্যাডভাইজার স্যার এবং প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল তিনজনকে একটু স্টেজে আসার অনুরোধ জানাচ্ছি কেকটা কাটার জন্য। আমি তো কারো চোখ মুখ দেখতে পারছি না, একে অন্যটা অন্যান্য শিক্ষক মন্ত্রী এবং আমার ফোর্থের ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। এখানে আমি এই প্রকার বলার মোটো অভ্যস্ত না, আমার ওই অনুষ্ঠান দেখে আমি খুবই মুগ্ধ এবং মেয়েদের শাড়ি পরা দেখে আরো মুগ্ধ হব। যদি এটা বললে অবশ্য খুবই খারাপ দেখাবে, ভাইবা টেবিলে দেখে খুব ভালো করে অ্যান্সার, কারণ কালকে পরীক্ষা আমার ছিল, আমি পরীক্ষা না পর আমি একদম সমস্ত রাত ঘুমাতে পারিনি, খুবই মানে অসুস্থ হয়েছে। যাই হোক, তো ওটা আমি এখানে বললাম না, এটা খুব ভালো অনুষ্ঠান, তোমরা সবাই খুব ভালো করে পড়াশোনা করো, আর এই কেক কাটার পর অবশ্যই কেক তো আমরাও খাবো। এবং যারা অনুষ্ঠান করছে ফিফথ ক্লাসের ছাত্রছাত্রী সবাইকে শুভেচ্ছা। এত সুন্দর অনুষ্ঠান, আমার নতুন প্রতিষ্ঠান এটা কর্মক্ষেত্র, এখানে দেখে আমি অভিভূত। তোমরা পড়াশোনায় ঠিক এইভাবেই অগ্রসর হবা এই প্রত্যাশা নিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। এখন আমি অনুরোধ করবো আমাদের ডিরেক্টর স্যার ডক্টর হিতেশা মালক স্যার আমাদের দেশে জানা এসে কিছু বলেন। অতিথিবৃন্দ, প্রিয় ছাত্রবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের আয়োজন এ.কে.এম.সি. ফিফথ ব্যাচ, আসলে আমার একটা ধারণা ছিল যে স্যার ফিফথ ব্যাচ খুব ভালো পড়ালেখা করে, সে ধারণা তো অবশ্যই সঠিক, কিন্তু আজকে এসে মনে হচ্ছে শুধু ওরা পড়ে না, ওরা পড়ার পাশাপাশি অন্যান্য কাজেও এই প্রতিষ্ঠানে একটা মাইলস্টোন থাকবে। আমি ওদের সাফল্য কামনা করছি, আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। এবং আমাদের উপদেষ্টা স্যারকে আমি সবাইকে সালাম জানাই। আসলে আমি এর আগে স্যাররা যা বলে গেলেন তার সাথে আমি আসলে একমত যে ওদের পড়াশোনা পারফরমেন্সের পাশাপাশি ওদের আজকের যে আয়োজন, এই আয়োজন দেখে সত্যি আমি খুব মুগ্ধ এবং খুব ভালো লাগছে। আশা করি অনুষ্ঠানের বাকি আয়োজন খুব ভালো লাগবে এবং আমরা সবাইকে এনজয় করব। ধন্যবাদ সবাইকে। আমাদের একজন স্পেশাল টিচার, পার্সোনালি আমার অনেক ফেভারিট এবং আমাদের সকলেরই ফেভারিট, আমাদের ENT ডিপার্টমেন্টের হেড প্রফেসর আলমগীর স্যারকে আমাদের শুভেচ্ছা ও স্বাগতম। ENT 5 জিন্দাবাদ, না জয়। আমার
হ্যাপি বার্থডে টু ইন্ডিয়া।